আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, UAE দুবাই থেকে। আজকের যে আপডেটটা হচ্ছে যে আপনারা অলরেডি ভিডিও থাম্বনেল এবং টাইটেলে দেখেছেন, আর যে বিষয়টা সেটা হচ্ছে যে আরব আমিরাতের ফ্লাইট খুলে দেওয়া হয়েছে এবং এটা আগামীকাল মানে 5 তারিখ থেকে কার্যকর হতে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, তার জন্য ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর ভালো লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। ডিসক্রিপশানে আমার মাসুম বিল্লাহ 89 ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ফলো করে নেবেন, এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে লাইক করে নেবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আপডেটটা কী? আপডেটটা অলরেডি কিন্তু আপনারা জেনে গিয়েছেন, আর আপনারাই কিন্তু আপনারাও জেনে গিয়েছেন, আমি নিজেও কিন্তু জেনে গিয়েছিলাম। আর এটা কিন্তু গতকালকের আপডেট, আপনারা জানেন গতকালকে আপনার খালিস্তান, গালফ নিউজ, ইমারত এয়ারলাইন্সের ওয়েবসাইট, বিভিন্ন জায়গাতে এই সংবাদটা এসেছে। তাছাড়া ইউটিউবে তো আপনার এই পর্যন্ত প্রায় 100 উপরে ভিডিও চলে এসেছে, ফেসবুকে চলে এসেছে, আরও অনেক কিছুই। তো অনেকে আমাকে মেসেজ করছিলেন যে ভাই, এই বিষয়টা নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন, ফ্লাইট খুলে দেওয়া হচ্ছে আগামীকালকে থেকে 5ই আগস্ট থেকে, তো এই বিষয়টা নিয়ে আপনি কোনো একটা ভিডিও তৈরি করেন। তো আমি চাচ্ছিলাম না যে এই মুহূর্তে কোনো ভিডিও তৈরি করার জন্য ফ্লাইট আপডেট নিয়ে। তার কারণ হচ্ছে একটা, যে ফ্লাইট আপডেট নিয়ে যে একটা তালবাহানা বা যে একটা এদিক সেদিক শুরু হয়েছে, কারণ আরব আমিরাতের যে আইন কানুন বা নিয়ম কানুন আছে এটার কিন্তু কোনো মানে আপনার তাদের কোনো মানে যে কোনো মুহূর্তে তারা আপনার সেই আপডেট পরিবর্তন করে দিতে পারে। হয়তো তারা 5 তারিখের কথা বলেছেন, আবার কি 5 তারিখের পরে চেঞ্জও করে ফেলে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। এবং এই জন্য কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে যদি কোনো যাত্রী বা যদি কোনো ফ্লাইটের লোক যদি আরব আমিরাতে এসে পৌঁছে বা এই তথ্য পেতে পারি তখন ভিডিও তৈরি করবো। তারপরেও দেখলাম যে না, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার দরকার বিস্তারিত। ইনশাল্লাহ আমি কাল অথবা পরশু যখন পুরোপুরিভাবে যদি ফ্লাইট চালু হয় তখন আপনাদের মাঝে তুলে ধরবো। তবে কিছুটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই যে তারা বলেছেন যে আপনারা জানেন যে মানে পুরনো কথাই বলেছেন, সেই পুরনো কথাটা হচ্ছে যে দুইটা ডোজ ভ্যাকসিন দেওয়া থাকতে হবে আপনাদেরকে অবশ্যই। আর দ্বিতীয় হচ্ছে যে ভ্যাকসিন এমন না যে মনে করেন আমি ভ্যাকসিন প্রথম ডোজ দিলাম, দ্বিতীয় ডোজ দিয়ে কিন্তু আপনি চলে আসতে পারবেন, সেরকম কিন্তু না। আপনি দ্বিতীয় ডোজ দিয়ে 14 দিন আপনি আপনার দেশে অবস্থান করতে হবে, তারপর আপনি আসতে পারবেন, তার আগে কিন্তু না। আর আরেকটা কথা হচ্ছে যে যাদের রেসিডেন্সি ভিসার, আপনার রেসিডেন্সি ভিসা রয়েছে এবং মেয়াদ রয়েছে, শুধু তারাই ICR অ্যাপ্রুভেল নিয়ে তারপর আসতে পারে। বিষয়টা আপনারা বুঝতে পারলেন আশা করছি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনারা জানেন যে প্রথম তারা বলেছিল যে 6টা কান্ট্রির কথা বলেছেন, যে 6টা কান্ট্রির লোক আসতে পারবে। সেটা আপনার UAE থেকে UAE অফিসিয়ালভাবে ঘোষণা করেছিল 6টা কান্ট্রি। তো 6টা কান্ট্রির মধ্যে কিন্তু বাংলাদেশের নাম ঘোষণা করা হয়নি। আবার ইমারত এয়ারলাইন্সে কিন্তু আবার 11টা কান্ট্রির কথা বলেছেন, এখানে কিন্তু বাংলাদেশের নাম ঘোষণা করা হয়েছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে কিন্তু এখন পর্যন্ত খোলামেলাভাবে কিছু বলতে পারছি না, বা এখন মানে পুরোপুরি সব কিছুই আপনারা সম্পূর্ণ বিস্তারিত যদি জানতে পারবেন ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে, যদি ফ্লাইট স্বাভাবিক হয়, যদি আসা যাওয়া করে যাত্রী, সেটা সবাই দেখবে এবং আমরাও জানতে পারবো, এবং আমাদেরও কিছু ট্রাভেলস, আমার যে পরিচিত ট্রাভেলস তাদের সাথে আমি যোগাযোগ করেছিলাম, তারা বলছে যে দেখা যাক কী হয়। কাল পরশু যেহেতু তারা বলছে যে ফ্লাইট চালু হবে, কিছু লোক আসুক, তারপর বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই আপনারা দেখবেন যে আমি আপনাদেরকে স্ক্রিনশটই দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে বলেছে যে 6টা কান্ট্রি, আবার এই জায়গাতে বলেছে 11 কান্ট্রি। ঠিক আছে, 11 কান্ট্রির মধ্যে কিন্তু বাংলাদেশের নাম আছে, আর 6টা কান্ট্রির কথা যেখানে বলেছে এখানে কিন্তু বাংলাদেশের নাম নাই। তো এটাই হচ্ছে বিষয়। আর এটা পরের কথা, ফ্লাইট তো অবশ্যই চালু হবে ইনশাল্লাহ, আপনাদেরকে বলেছে যে ফ্লাইট চালু হবেই, তবে অবশ্যই 2টা ভ্যাকসিন আপনারা দিয়ে রাখবেন। আর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা যাদের ভিসার মেয়াদ আছে রেসিডেন্সি, তারা আসতে পারবেন। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিস্তারিত ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে আপনারা পাবেন। আমি ভিডিওটা তৈরি করতে চাচ্ছিলাম না, কিন্তু আপনাদের অনুরোধে, আপনাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা তৈরি করলাম। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।